তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সাথে সাবস্ক্রিপশান নাও নেই তোমরা আমাদের সাথে সাবস্ক্রিপশান নিতে পারো অঙ্কিতা লাইভ কোর্টি ব্যবহার করে বারো মাসে সাবস্ক্রিপশান নিলে তোমরা দু মাসের ডাব্লিউ বিপিএসসির ফ্রি সাবস্ক্রিপশান পেয়ে যাচ্ছ চব্বিশ মাসে সাবস্ক্রিপশান নিলে তোমরা থ্রি মান্থসের ডাব্লিউ বিপিএসসির সাবস্ক্রিপশান পেয়ে যাচ্ছ ডিফারেন্ট ব্যাচ কোর্সেস তোমাদের জন্য লঞ্চ করা হচ্ছে প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমরা নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারবে এই দিশারি কোর্সটির মাধ্যমে কম্প্রিহেন্সিভাবে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের জন্য পড়ানো হবে কুন্তল স্যার ধিময় স্যার এবং সোমনাথ বারুই স্যার তোমাদের সাথে থাকার চেষ্টা করবেন এবং আগমনের আরও একটি ব্যাচ তোমাদের জন্য আসছে ডাব্লু বিসিএস টোয়েন্টি টোয়েন্টিকে টার্গেট রেখে যেখানে আমি তোমাদের হিস্ট্রি পড়াবো এবং অন্যান্য টিচাররা তোমাদের পাশে থাকার চেষ্টা করবেন প্রত্যেকটি সাবজেক্টের প্রেপারেশন তোমাদেরকে প্রোভাইড করানো হবে তাই যদি মনে হয় তোমরা আমাদের সাথে কানেক্টেড থাকতে চাও এবং এই ডিফারেন্ট কোর্সেসগুলোতে পার্টিসিপেট করতে চাও প্রত্যেকটি টার্গেট শুধু তোমাদের স্টাডি এনহান্সমেন্ট এবং তোমাদের অ্যাচিভমেন্টের কাছে পৌঁছে দেওয়া ডিফারেন্ট সাবস্ক্রিপশন প্ল্যান এখানে প্রোভাইড করা রয়েছে ওয়ান মান্থ থ্রি মান্থ সিক্স মান্থ টুয়েলভ মান্থ টোয়েন্টি ফোর মান্থ তোমাদের যেটি ঠিক মনে হচ্ছে ঠিক সেই সাবস্ক্রিপশান প্যাকেজটি তোমরা বেছে নিতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ অফার এই মুহূর্তে বারো মাস এবং চব্বিশ মাসের রয়েছে তাই যদি মনে হয় সাবস্ক্রিপশান প্রয়োজনীয় আমাদের সাথে যুক্ত থাকো ফ্রি প্ল্যানে আমাদের লিমিটেড সিলেবাস কমপ্লিট করানো হয় বাট ক্লাসে আমরা কমপ্লিট সিলেবাস তোমাদেরকে ফোকাস দিয়ে আনলিমিটেড প্র্যাকটিস নোট আনলিমিটেড পিডিএফ নোটসের মাধ্যমে তোমাদের পাশে থাকার চেষ্টা করি প্লাসের ডিফারেন্ট ফিচার্সের মধ্যে অন্যতম এই মুহূর্তে তোমরা তোমাদের রেগুলার ডাউট ক্লিয়ারিং প্রব ডাউট সেশনস তোমাদেরকে প্রোভাইড করা হয় রেগুলারলি নিজেদের ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে কমপ্লিট এক্সামের প্রেপারেশান তোমাদেরকে প্রোভাইড করা হয় টেস্ট সিরিজ দেওয়া হয় উইকলি মক টেস্ট দেওয়া হয় যার মাধ্যমে তোমাদের প্রেপারেশনটিও অনেকটা সুন্দরভাবে এগিয়ে যায় তাই যদি মনে হয় আমাদের সাথে প্লাস সাবস্ক্রিপশান নিতে তোমরা ইচ্ছুক অঙ্কিতা লাইভ কোটি তোমরা ব্যবহার করতে পারো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে ডিসক্রিপশানে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে সেই লিঙ্কের দ্বারা তোমরা যদি কানেক্টেড থাকো তাহলে দেখবে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ থ্যাংক ইউ টাটা আজকে সেশনটি শুরু করা যাক হাই এভরিওয়ান গুড মর্নিং টু অল অফ ইউ আজ আমরা আলোচনা করব সাতাশে জুলাই দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স হাইলাইটস নিয়ে ইচ অ্যান্ড এভরিডে আমি তোমাদের সাথে কানেক্টেড থাকছি রেগুলারিটি মেনটেন করো তোমরা তোমাদের বেটার পারফরমেন্সের জন্য প্রত্যেকটি দিন আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনে আপডেট করার চেষ্টা করছি নেক্সট মান্থ থেকে হোপফুলি তোমাদের এই সেশনটি লাইভ হবে তখন তোমাদের সাথে আমি লাইভ যুক্ত থাকতে পারব আজকের সেশন শুরু করার আগে ডাব্লু বি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান প্রিলিমিনারিকে টার্গেট রেখে যে দশটি প্রশ্ন আমরা ফোকাস নিয়ে এগিয়ে চলেছি রোজ সেই প্রশ্নটিকে একবার একটু দেখে নেওয়ার চেষ্টা করি প্রশ্নগুলোকে হোয়াট ইজ দি নেম অফ দি প্ল্যাটফর্ম লঞ্চড বাই এইচআরডি মিনিস্টার ফর হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশন কোন পার্টিকুলার প্ল্যাটফর্মটি এইচআরডি মিনিস্টারের দ্বারা লঞ্চ করা হয়েছে হায়ার এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্য কোন মিনিস্ট্রি ইমপ্লিমেন্ট করেছে পি এম গরিব কল্যাণ আন্নায় যোজনা স্কিম খুব ইম্পর্ট্যান্ট কোন ডিজিটাল প্ল্যাটফর্ম অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা দুটো অ্যাওয়ার্ড পেয়েছে গ্লোবাল লিডারশিপ সাবমিট কগ এক্স টোয়েন্টি টোয়েন্টিতে হোয়াট ইজ দ্য

সংস্কৃত সপ্ত হিকি সো এই যে টার্মগুলো তোমাদের জন্য মেনশন করা হচ্ছে প্রত্যেকটি তোমাদের এক্সামের পার্সপেকটিভ থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ তোমরা প্রত্যেকটি সেশনকে প্রত্যেকটি আনসার খুঁজে বার করার চেষ্টা করো বা আনসার করার চেষ্টা করো নেক্সট এখানে যে প্রশ্নটি রয়েছে হুইচ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হ্যাজ রিলিজড আর রিপোর্ট টাইটেল দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি নিউট্রিশন ইন দি ওয়ার্ল্ড কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এই রিপোর্টটি পাস করে যার নাম দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দি ওয়ার্ল্ড হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ সেট টু লঞ্চ রোকো টোকো ক্যাম্পেইন ফর আর্জিং পিপল টু ওয়ার মাস্ক কোন স্টেট রোকো টোকো ক্যাম্পেইন লঞ্চ করেছিল মানুষের কাছে এই আর্জিটি জানানোর জন্য যে আপনারা মাস্ক পরুন ইন্ডিয়া সাইকেলস ফর চেঞ্জ চ্যালেঞ্জ এটি একটি ইনিশিয়েটিভ কোন ইউনিয়ন মিনিস্ট্রির দ্বারা হুইচ ইউনিয়ন মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেস অসীম পোর্টাল হুইচ গ্লোবাল অর্গানাইজেশন লঞ্চড দি অ্যালায়েন্স নেম ইউ ওয়া ইন্ডিয়া ইন ইন্ডিয়া কোন গ্লোবাল অর্গানাইজেশন একটি অ্যালায়েন্স এখানে লঞ্চ করেছে ইউ ওয়া ইন্ডিয়া ইন ইন্ডিয়া সো প্রত্যেকটি প্রশ্ন আমাদের জন্য ইন্টারেস্টিং প্রত্যেকটি ইন্টারেস্টিং কোশ্চেনকে আমরা সলভ করার চেষ্টা করবো আমরা আগে আজকের যে কটি প্রশ্ন রয়েছে সেগুলি দেখে নেওয়ার চেষ্টা করি কাল আমরা পড়লাম হুইচ ইন্ডিয়ান প্লেয়ার হ্যাজ ওন দি ফার্স্ট মেডেল সিলভার মেডেল পেয়েছেন এখানে থার্টি সেকেন্ড সামার অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি টোকিওর সো এখানে একটি কথা মাথায় রাখতে হবে পরীক্ষার জন্য এটি কিন্তু টোয়েন্টি 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 ওয়ান নয় যদিও বা এটি একুশে হচ্ছে বত্রিশতম মীরাবাই চানু তো ওনার গোল্ড পাওয়ার আশা রয়েছে এটি আশা করি তোমরা ইতিমধ্যেই খবর পেয়ে গিয়েছো নেক্সট কোশ্চেন উইচ কান্ট্রি উইল হোজ দ্য জি টোয়েন্টি এনভারমেন্ট লিডার সাবমিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান জি টোয়েন্টি এনভারমেন্ট লিডার সাবমিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে হেড যিনি তিনি হলেন ইটালি ইটালির এই মুহূর্তে আমরা যদি কয়েকটি ডেটা দেখে নেওয়ার চেষ্টা করি ক্যাপিটাল রোম কারেন্সি ইটালিয়ান লিরা এবং প্রেসিডেন্টের নাম হচ্ছে সার্জিও ম্যাটোরে নেক্সট কোশ্চেন হু হ্যাজ বিকেম দি ফার্স্ট স্পেস ট্যুরিস্ট অফ ইন্ডিয়া টু ট্রাভেল টু স্পেস প্রথম স্পেস টুরিস্ট আড়াই লক্ষ ডলার উনি খরচ করেছেন তিনি হলেন সন্তোষ জর্জ কুলাঙ্গারা নামটা বেশ ইন্টারেস্টিং সো অপশন নাম্বার এ নেক্সট এখানে স্পেস স্টেশনসগুলো ডিফারেন্ট এজেন্সি আমরা যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি এক্ষেত্রে এস এস আই স্পেস স্টাডিজ ইনস্টিটিউট ইন ক্যালিফোর্নিয়া জ্যাকসা হচ্ছে জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সিএনএসএ চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন নাসা দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন আর এফ এস এ রাশিয়ান ফেডারেশন স্পেস এজেন্সি আর ডিআরডিওকে নিয়ে একটু যদি মনে করে নিই ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এটি একটি এজেন্সি আন্ডার দি ডিপার্টমেন্ট অফ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন দিস সেক্টর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বেসিক্যালি মিলিটারি রিসার্চ ডেভেলপমেন্ট করে থাকে এবং এখানকার হেডকোয়ার্টার ডিআরডিওর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত ফাউন্ডেশন নাইনটিন ফিফটি এইট এখানে রক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিং এবং এখানে অনারেবল রক্ষামন্ত্রী এখানে আমরা রাজ্য রক্ষামন্ত্রী এবং এখানে সেক্রেটারি ডিপার্টমেন্ট ডিফেন্স আর ডিএন চেয়ারম্যান ডিআরডিও এনারা দুজন কি একই ব্যক্তি এখনও আছেন এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম নেক্সট প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে হুইচ ইজ দি ফার্স্ট হাই কোর্ট ইন ইন্ডিয়া যার লাইভ স্ট্রিমিং কোর্ট প্রসিডিং পুরোটাই লাইভ স্ট্রিমিং হবে তো আমরা পড়ে ফেলেছি এটা তোমাদের জন্য কোশ্চেনটি রইল দুশো চোদ্দো থেকে দুশো একত্রিশ এই আর্টিকেল ডিল করে আমাদের হাইকোর্ট ইন ইন্ডিয়াকে নিয়ে নেক্সট মান্থ থেকে যে তোমাদের সাথে লাইভ সেশন হবে তোমরা সেশনের যদি কোনো সাজেশন দিতে চাও লাইক এই এই জিনিসগুলো সেশনে থাকলে ভালো হয় রিভিশন করতে সুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমি সেই রকমভাবে তোমাদের লাইভ সেশনটিকে ইমপ্লিমেন্ট রাখার চেষ্টা করব। হু হ্যাজ বিকাম এ আইএফএফ মেন্স ফুটবলার অব দি ইয়ার টোয়েন্টি 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 ওয়ান তো এক্ষেত্রে সন্দেশ জিনগা এক্ষেত্রে অপশান নাম্বার এ আমাদের রাইট আনসার নেক্সট কোশ্চেন নেম দি ইন্ডিয়ান ইকোনমিস্ট হু হ্যাজ সিলেক্টেড অ্যাজ দি মেম্বার অফ দি ইউএন ট্যাক্স কমিটি ফর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো এখানে ইন্ডিয়ান ইকোনমিস্ট যিনি এখানে সিলেক্টেড হয়েছেন তিনি হলেন রশ্মি রঞ্জন দাস ইউএন ট্যাক্স কমিটিতে উনি সিলেক্টেড হয়েছেন নেক্সট প্রশ্ন ইন উইচ কান্ট্রি ওয়াজ দি ফার্স্ট থ্রি ডি প্রিন্টেড স্টিল পেডারেশন ব্রিজ বিল্ড সো আমাদের আনসার আমস্টারডাম হুইচ স্টেট গভর্নমেন্ট লঞ্চ দলিত বন্ধু যোজনা দলিত এম্পাওয়ারমেন্ট স্কিম প্লাস দলিত বন্ধু যোজনা দুটোই হচ্ছে আমাদের তেলেঙ্গানা সো তেলেঙ্গানার চিফ মিনিস্টার এক্ষেত্রে চন্দ্রশেখর রাও তিনি এই খরচটা করবেন দলিত বন্ধু স্কিমে কালকে তোমাদেরকে বলেছিলাম তোমরা যদি কনফিউজ না হও তাই একটু মেনশন করে দিলাম দলিত এম্পাওয়ারমেন্ট স্কিম এবং দলিত বন্ধু যোজনা দুটোই হচ্ছে তেলেঙ্গানার নেক্সট এখানে কোন কান্ট্রি উইল হোস্ট দ্য টোয়েন্টি থার্টি টু সামার অলিম্পিক টোয়েন্টি থার্টি টু প্যারা অলিম্পিক গেম তো আমাদের আনসার হয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া আজকের আমাদের লাস্ট কোশ্চেন এবং খুবই মর্মান্তিক একটি ব্যাপার এবং কেন হয়েছে কি হয়েছে পারলে তোমরা খবরটিকে অবশ্যই জেনে নেবে লিভারপুল হ্যাজ বিন রিমুভ ফ্রম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট তো লিভারপুল এতদিন ওয়ার্ল্ডের ইউনেস্কোর হেরিটেজ লিস্টে ছিল তাকে বের করে দেওয়া হয়েছে তো কোন সিটিতে বিলং কোন কান্ট্রি উইচ কান্ট্রি তে এটি বিলং করতো তো এক্ষেত্রে ইউকের ইংল্যান্ডে এটি বেসিক বেসিক্যালি সিচুয়েটেড ছিল সো এতদিন হয়তো তোমরা শুনেছ কি হেরিটেজ সাইটে কোনটা যুক্ত হচ্ছে রিমুভ হচ্ছে সেই নিউজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে ইন্ডিয়ান হেরিটেজ সাইটের মধ্যে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটি আমাদের জন্য পরীক্ষাতে ভীষণভাবে কাজে আসতে পারে এবং তার মধ্যে সবচেয়ে যেটি আমাদের নিজেদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণ এখানে সুন্দরবন ন্যাশনাল পার্ক আমরা দেখতে পাচ্ছি মাউন্টেন রেলওয়ে অফ ইন্ডিয়া এটিও আমরা দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি ইম্পর্ট্যান্ট এবং আরও একটা কথা মাথায় রাখবে প্রত্যেকটি হেরিটেজ সাইটের লোকেশন কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই লোকেশানে এখানে যে ডিফারেন্ট ন্যাশনাল পার্কগুলো নেচারের রেসপেক্টে আছে সেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে আমি তোমাদের খুব তাড়াতাড়ি এই জায়গাগুলোকে আবার কোনটা কোথায় অবস্থিত রিভিশন করিয়ে দেব। একদম প্রথমে যে কোশ্চেনগুলো আমরা দেখলাম তার আনসার যদি একটু দেখে নেওয়ার চেষ্টা করি এইচআরডি মিনিস্টার হায়ার এডুকেশন ইনস্টিটিউশনের জন্য ইউক্তি টু পয়েন্ট জিরো লঞ্চ করেছিলেন মিনিস্ট্রি অফ ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এরা ইমপ্লিমেন্ট করেছে পি এম গরিব কল্যাণ আন্না যোজনা মাই গভ করোনা এই ডিজিটাল প্ল্যাটফর্মটি এখানে অ্যাওয়ার্ড পেয়েছে কগস এক্স টোয়েন্টি টোয়েন্টিতে বি দ্য রিভাইভাল ইন্ডিয়া অ্যান্ড আ বেটার নিউ ওয়ার্ল্ড এটি ভার্চুয়াল কনফারেন্সের থিম ছিল ইন্ডিয়া গ্লোবাল উইক টোয়েন্টি টোয়েন্টিতে অল ইন্ডিয়া রেডিও তারা ফার্স্ট এভার নিউজ ম্যাগাজিন প্রোগ্রাম লঞ্চ করেছিল সংস্কৃতে নেক্সট এখানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন রিপোর্ট রিলিজ করেছে দ্য স্টেট অফ ফুড সিকিউরিটি নিউট্রিশন ইন দি ওয়ার্ল্ড মধ্যপ্রদেশ রোকোটোকো ক্যাম্পেইন লঞ্চ করেছিল মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার তারা ইন্ডিয়া সাইকেলস ফর চেঞ্জ এই ইনিশিয়েটিভটি নিয়েছিলেন মিনিস্ট্রি অফ স্কুল স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপ তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড অসীম পোর্টাল লঞ্চ করেছেন ইউনিসেফ অর্গানাইজেশন লঞ্চ করেছেন ইউ ওয়া ইন্ডিয়া ইন ইন্ডিয়া সো এই ছিল আলোচনা বেঙ্গলের আমরা রিভিশন করছিলাম সেখানে আমরা একশো ছয়টি পয়েন্ট দেখে নিয়েছি কালকে আমরা বলে দিয়েছি জলদাপাড়া ন্যাশনাল পার্ক দু হাজার চোদ্দো এখানে আলিপুরদুয়ারে অবস্থিত এবং আলিপুরদুয়ারে আরও একটি দ্যাট ইজ বাক্সা বাক্সা ন্যাশনাল পার্ক নাইনটিন নাইনটি টু সো আলিপুরদুয়ার এই মুহূর্তে দুটি ন্যাশনাল পার্ক হোল্ড করছে জলদাপাড়া এবং বাক্সা গুরুমারা ন্যাশনাল পার্ক এখানে জলপাইগুড়ি সিঙ্গালিলা দার্জিলিং সুন্দরবন চব্বিশ পরগনা এবং ন্যাওরা ভ্যালি কালিম্পং আমাদের আজকের যে কয়েকটি কোশ্চেন রয়েছে রিভিশনের মেনশান দ্য নেম অফ দ্য স্টেট হুইচ হ্যাজ লার্জ আ বাউন্ডারি উইথ ওয়েস্ট বেঙ্গল সো এখানে আমাদের উত্তর হচ্ছে ঝাড়খণ্ড স্পেলিংটা একটু ঠিক করে নিও ডিভিসির যে প্ল্যানিং সেই প্ল্যানিংটি এখানে যেটি করা হয়েছে দ্য প্ল্যানিং অফ ডিভিসি কোন পার্টিকুলার ফরেন প্ল্যানিং প্রোজেক্টের মতন করে করা হয়েছে তো সেই প্রোজেক্টের নাম হচ্ছে টিভিএ ইন্ডাস্ট্রিয়াল টাউন ইজ নোন অ্যাজ রার অফ ইন্ডিয়া ইন্ডিয়ার এক্ষেত্রে কোন লোকেশানটাকে বলা হচ্ছে সুইটস দুর্গাপুর এবং উইচ অফ দি ফলোয়িং আর দি সোর্সেস অফ দি দামোদর রিভার রাজমহল হিল সো এই ছিল আমাদের আলোচনা আমরা একশো দশটি পয়েন্টে চলে এসেছি সো প্লিজ আমাকে জানাবে তোমরা কেমনভাবে নেক্সট মান্থ থেকে আমার থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন এক্সপেক্ট করছো একটা ক্রোনোলজি মেনশন করতে পারো কি একটা সেশনে কি কি থাকলে তোমাদের জন্য সুবিধা হয় কারণ আমরা এই একটি সেশনের মাধ্যমে কিন্তু অনেক কিছু করে ফেলার চেষ্টা করি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য এই কোর্সেসগুলো আসছে তাই যদি মনে হয় আমাদের সাথে তোমরা যুক্ত থাকতে চাও রেগুলারিটি মেনটেন করতে চাও আমাদের সাথে এমসিকিউ সিরিজে পার্টিসিপেট করতে পারো প্রত্যেকটি কোর্সের মাধ্যমে তোমাদের প্রেপারেশনকে টার্গেট করে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি সুস্থ থাকো ভালো থাকো পড়তে থাকো ইএমআই মেথডের মাধ্যমেও যদি সাবস্ক্রিপশান মনে হয় চাইলে নিতে পারো সেক্ষেত্রে অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করলে তোমরা টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই থ্যাংক ইউ